বর্তমান আমি একটা জব করি, তার পাশাপাশি সন্ধ্যা পরে আমি এই বিজনেসটা করি, বেলপুরি বিজনেসটা। আমার বিজনেসটার বয়স হয়েছে দুই বছর লাগানো হয়েছে। বর্তমানে আমি এটা চলের আলহামদুলিল্লাহ ভালো চলের, আমার কেলই আমার ফ্যামিলি সংসার লইয়া ভালো অবস্থায় চলতাম পারি। কাস্টমার মোটামুটি ভালো, অন্য অন্য যে বেলফুরিয়ারা থেকে আমারটা মোটামুটি ভালো। ভালো হওয়ার কারণ আমার হইল ডিসিপ্লিনটা খুবই সুন্দর, দ্বিতীয়ত আমি হাইজিন মেনটেন করি আর একটু। আমি হ্যান্ড গ্লাভস ইউজ করি আর মাথার হেড ইউজ করি আর অ্যাপ্রন ইউজ করি আর আমার জিনিসগুলো ঠিক মতন ইয়ে করি আর, বা আমি অন্যরা যেগুলো ইউজ করে না আমি টিস্যু দেই, খাবার পানি দেই, তারপরে আমি অন্য অন্য আইটেমগুলো একটু বেশি দিই। বা আমার কাছে নাগার আচার আছে, নাগার আচারের সস আছে, এটা অন্য জায়গায় মিলে না। আমার কাছে দুই রকমের সস আছে, নর্মাল সস আছে, নাগার আচারের সস আছে। আর আমার যে বেলপুরিটা এগুলো নিমকি যে একটা আছে না, নিমকি নিমকি থেকে তৈরি করা বেলপুরি, এগুলো মিশিংয়ের তৈরি, এগুলো মাঝে কোনো বেজান নাই। এগুলো আনি আমরার অফার আছে, তেলিবাজার একটা কারখানা আছে, যেমন নিমকি মানায় যারা নিমকি সেও যায় মানায়, তারা এই জিনিসটা তৈরি করে, তারা কাছ থেকে জিনিসটা আনা করে। বছর দুই বছর হয়ে গেছে ইনশাল্লাহ, মোটামুটি চলের দুই বছর ধরে বালাও চলের আমার জিনিসটা। বানানি প্রসেসিং অন্যরা থানার ডাইল দেয়, আমি মোটর দেই, মোটরের সাথে আরও কিছু যোগ দেই, তারপরে পেঁয়াজ নানান বিভিন্ন ধরনের মশলাগুলো আমি দেয়া অ্যাড করে একটা ইউজ করি। এগুলো আমি নিজে থেকে তৈরি করছি, এগুলো বানাই আমার বাসার থেকে, আমার ওয়াইফে দেয় বানাইয়া, আর আমি ওখানে জব করি যেখানে কেন আনিয়া প্রসেসিং করিয়া সন্ধ্যাওয়ালা জিনিসটা নিয়ে আনি। যে নাগার আচার, নাগা বেলফুরি যে একটা স্পেশাল, এগুলো সবাই দিতে পারে না, কেন 12 মাস নাগা থাকে না। আমি আচারটা নিজে তৈরিও করছি, করিয়া একটা আমি 12 মাস এটাই আচারটা বানানি বসে। আচারটা তো আমার কাছে নাই বর্তমানে, আচার উপরে রাখা বৈজামর রাখা, এগুলো আমি নর্মালি আচার কেনার পরে ইউটিউবে দেখার পরে আচারটা কিলা তৈরি করে এরকমভাবে আমি আচারটা নিজে তৈরি করছি, করে এগুলো তেঁতুলের সাথে আমি ইউজ করি আচারটা। আমার কাস্টমার দুইটাই আছে, নর্মালও আছে, দ্বিতীয়ত নাগা বেলফুরি লাগে চাহিদা একটু বেশি। এখন তো গরম একটু কম হইলো, কিন্তু শীতকালে একটা আমার বাড়ি যায়, শীতকালে এক্সট্রা আমি নাগা আলাদা নাগা একটা রাখা লাগে। এখন আলহামদুলিল্লাহ বালা আগে থেকে মোটামুটি বালা চলে, মোটামুটি একটা ইনকাম বালা ওর চলিয়া বিরিয়া খাওয়া যায়। প্রতি প্লেট আমার কাছে হইলো 30 টাকা, 5 পিস 30 টাকা দেয়, অন্য জায়গায় 20 টাকা। আমি 30 টাকা দেওয়ার কারণ হইলো আমি ঠান্ডা পানি ইউজ করি, ফিল্টার পানি, টিস্যু, হ্যান্ড গ্লাভস আর বিভিন্ন আইটেম ইউজ করার কারণে আমার আর একটু কষ্ট বাড়ি যায়, এর কারণে আমি 30 টাকা প্লেট ইউজ করি আর পার পিস 6 টাকা পরে। ইনকামটা হইলো আর কি সব কিছু ইউজ করার পরে ধরিলাম আমার পার ডে 2700 টাকা বারোয় আমার, এখন আলহামদুলিল্লাহ ভালো চলে। কিন্তু আগামীতে 1 তারিখ পর থেকে মনে করো এখানে আর বয়া দিত না ফুটপাথও। নেক্সট আমি ওই যে আমার পিছনে যে জায়গাটা আছে ওভারসিজ সেন্টারের ওখানো পাইবা, লটিফ সেন্টারের উল্টা দিকে বুলুয়াটারের পিছনের গেইটে, বুঝছি ওভারসিজ সেন্টারের পার্কিং আছে না, পার্কিংয়ের ভিতরে নসনি দেখা ভাই, এখানে ঘুরতে আসছি। আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি অনেক কোয়ালিটি ভালো আছে ভাইয়া, অনেক টেস্টও খাবারে স্বাদ আছে ভাইয়া। আমরা স্ট্রিট ফুড হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খাই, তো বেলপুরি খাওয়া স্টার্ট করছি মানে লাস্ট ইয়ার থেকে। তো সিলেটের বিভিন্ন মানে সব স্টল থেকে খাইছি, খাইয়া মানে ট্রাই করছি আর কি। ট্রাই করার পরে সর্বশেষ 2 মাস আগে তার বাইরে খানো ইয়া খাইছি, খাওয়া করে খুব ভালো লাগছে। বিশেষ করে বাই প্রেজেন্টেশন, তারপরে বেলপুরির কোয়ালিটি এবং টেস্ট খুব ভালো। আর আমরা সবসময় চেষ্টা করি যদি বাইরে, ইভেন বাড়িতে সবসময় বইন না, তো মাঝে মাঝে মিস করেন আমরা তো খাই বাইরে, আমরা অনুরোধ করছি তাই প্রতিদিন তা মানে স্টল রাখতা, সন্ধ্যার পরে আমরা খাওয়ার চেষ্টা করি। আসলে অনেস্টলি খুব টেস্টি, নাগাবেলপুরি হিসাবে আমরা খাই মানে জালটা ভালো লাগে, চেষ্টা করি আমরা খাওয়ার।